ডায়াবেটিস নিয়ন্ত্রণে তিনটি কার্যকরী আসন আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বিভিন্ন রকম শারীরিক অসুবিধার কারণে ডায়াবেটিস এখন বৃদ্ধ থেকে শুরু করে শিশু তরুণ সবারই হচ্ছে ডায়াবেটিস রুগীদের সবসময় নিয়ম মেনে চলতে হয় খাবার থেকে শুরু করে ঘুমানো হাঁটা চলা ব্যায়াম কিছুই নিয়ম করে মেনে না চললে অসুস্থতা জেকে বসতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত ডায়েট ঔষধ সেবন ব্যায়াম ইত্যাদি অনেক কিছুই করে থাকি আমরা কিন্তু সবসময় ওষুধের উপর নির্ভর না থেকে কিছু যোগাসনের মাধ্যমেও আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি আজকে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী তিনটি যোগাসন সম্পর্কে আপনাদের জানাবো চলুন জেনে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী যোগাসনগুলো কিভাবে করবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে যোগাসন যোগব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং ওজন বৃদ্ধি উচ্চ রক্তচাপ এবং স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের তিনটি কার্যকরী যোগাসন হচ্ছে ধনুরাসন চক্রাসন এবং চলুন জেনে কিভাবে করবেন এই আসনগুলো ধনুরাসন ধনুরাসন প্রথমে পা সামান্য ছড়িয়ে দিয়ে মেঝেতে কপাল রেখে শুয়ে পড়ুন তারপর পা বাঁকা করুন এবং হাত দুটি দিয়ে গোড়ালি ধরুন তারপর গোড়ালিটি উপরের দিকে টানুন এবং জোরে জোরে নিঃশ্বাস নিন উপরের দেহ এবং উরুর মাঝে থেকে উপরে তুলতে হবে পা এবং বাহু প্রসারিত করে ফেলবে খেয়াল রাখতে হবে পেট যেন মাটিতে থাকে এভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড থাকুন তারপর বিশ্রাম নিন এই আসনটি নিয়মিত করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর এই আসনটি বাসায় প্র্যাকটিস করবেন ছবিটির মতো করে চক্রাসন চক্রাসন প্রথমে একটি সরু স্থানে অর্ধ চক্রাকারে ভঙ্গিমাই বসতে হবে তারপর হাত দুটো সরিয়ে এনে পায়ের গোড়ালি ধরুন এবার মাথা পিছনের দিকে যত দ্রুত যত দূর সম্ভব বাঁকিয়ে নিতে হবে পনেরো থেকে বিশ সেকেন্ড থাকুন এক্ষেত্রে নিঃশ্বাস স্বাভাবিক রাখতে হবে ধীরে ধীরে মাথা নামিয়ে চিৎ হয়ে শুয়ে পড়ুন এবং বিশ্রাম নিন চক্রাসন হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই আসনটি করলে বুকে প্রচন্ড চাপ পড়ে তাই যাদের ডায়াব যাদের ফুসফুস এবং হার্ট দুর্বল তাদের এই আসনটি না করাই ভালো প্রথমে এই সরু স্থানে শুয়ে হাতগুলো দুপাশে সোজা করে রাখতে হবে এবং হাতের তালু মাটিতে লেগে থাকবে লক্ষ্য রাখতে হবে পা দুটি যেন একসাথে থাকে পা দুটো কোমরের দিকে বোটে নিতে হবে এবার নিতম্ব পর্যন্ত মাটিতে রেখে হাত দুপাশে রাখতে হবে বুক উঁচু করে রাখতে হবে এবং মাথার তালু মাটিতে ঠেকাতে হবে এক্ষেত্রে নিঃশ্বাস একেবারেই স্বাভাবিক রাখতে হবে এই আসনটি করলে শরীরের পেশি প্রসারিত হয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পিরিয়ড এবং উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশারের সময় অবশ্যই এই আসনটি করা থেকে বিরত থাকবেন প্রতিদিন নিয়ম এই আসনগুলো করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সুস্থ থাকতে হলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আর এই ক্ষেত্রে যোগাসনের কোনো তুলনাই নেই নিয়মিত যোগাসন করুন এবং সুস্থ থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ